বলে দীপ বিশ্লেষক দীপ বিশ্লেষকের স্বাগত বন্ধুরা, আজকে মুরগি কাটা থেকে খাওয়া অবধি দেখাবো, আর রান্নার ভিডিওতে ওর কাছ দিয়ে আসবে। আজকেরা বাজার থেকে নিয়েছিলাম, সে দিয়েছিল, আর বাড়ির হয়েছে চারটে। এগুলো বড় বড় হয়, আর এগুলো তো হচ্ছে ব্রয়লার মুরগি, ছোট ছোট হয়, আর এইগুলো থেকে দেশি মুরগি, এগুলো বড় বড় হয়। শালি স্পেশাল আজকের হচ্ছে 200 মিলিতে, একবারে দুটো দেশি মুরগি হবে, আর শালি এসছে তো ওই জন্য শালি স্পেশাল দেশি মুরগি। এইগুলো এখন গরম জল হচ্ছে, গরম জলে দিলে এই দেখুন এখনই হলুদ হয়ে, দেশি মুরগি তো পুরো তেল হয়ে গেছে, তেল হয়ে গেছে, তার জন্য এখান দিয়ে এখন এটা গরম জলে না দিলে টেস্ট আসবে না, তার জন্য এটা গরম জলে দিয়ে এরা এই পুরো ঝালটা ছেঁকে দিলে তারপরে কাটাবো। এবার আপনারা দেখতে থাকুন, তার ডবল সিগন্যাল চাপটা বন্ধুরা এই দেখুন কিভাবে দেশি মুরগির ছাল তুলতে হয়, দেখুন এই দেখুন বন্ধুরা বৌদি আর বৌদির বোন, দেখুন দুই বোনই লেগে গেছে। এগুলো হচ্ছে আজকে বিজয়া দশমী, তো দশমী স্পেশাল দেশি মুরগি, দেখুন কিভাবে ছাল তুলতে হয়। আর এই তো বাড়ি, বাড়ি তো মেশিন নাই, বাড়ির মেশিন হচ্ছে মানুষ। এই দেখুন কলকাতার লোকেরাও ছাল ছাড়ানো শিখাই দিচ্ছি বন্ধুরা আমাদের গ্রামে। কলকাতায় এইসব সিস্টেম দেখি নাই, দোকানে যায় কেটে কুটে দেয় নিয়ে চলে আসে, তার জন্য এদেরও একটু শিখাই দিচ্ছি, বাড়ি গিয়ে নিজে করে খেতে পারবে, কিনে এনে গরম জলে দিয়ে দিবা, মুখ তোলো একটু। গান হচ্ছে তো বক বক করে লাভ নেই, পরে মুখ বসাতে হবে, টান দিস না দিশা মাসিরে করতে, মাসিরে শিখা দি, মাসি বাড়ি যে করে খাতে পারবে, মাসি তো এই সিস্টেম গ্রামের সিস্টেম দেখিনি, মাসি শহরে আটকে থাকে, মাসির ওই জন্যই বের করে নিয়ে আসি গ্রামে একটু হাওয়া খাওয়ানোর জন্যে, মাসি মোটে আসবে না দেখ, মাসি ভালো লাগছে এখন তোমার এলাকায়, আমাদের খোলামেলা পরিবেশ। কালকে রাতে কিরম ঘুম হয়েছে বলো, ভালো? আমার তো খাতা লাগিয়েছিল, খাতা মুড়ি দিয়ে শুয়েছিলাম, এত শীত শীত, আর তুমি বলো গরমে জ্বলে পুড়ে যাচ্ছিল তোমার, না তোমার বাড়ির কথা বলছি, তুমি বলো যে কি গরম জ্বলে পুড়ে যাচ্ছি থাকতে পারছে না, আর আমাকে এখানে খাতা লাগে না, গ্রামে গ্রামের পরিবেশটাই এরকম একদম ঠান্ডা। উঠছে ওইটা উঠছে, আজকে মুন্না ডার্লিং ডে দিয়ে সাউন্ড বসাবো রাত্রিবেলায়, সাউন্ড অফ করে দিয়ে দেখি কিরম বলতে পারো বন্ধু। টেঙ্গি ছাড়া দেখুন চম্প আসলে আর একটু জমে, ওটারে আর এক পাশে বসা দেওয়া যায় তো, জলে ফুটে মরিস নে তুই, আরে তোরও খাওয়া নি না না, কালকে সবচেয়ে লেটেস্ট বলিল, এই যে কোয়া তুই তো শালি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, ওই যে হ্যাঁ কাল শালি কোয়া নে, ওই শালি আমাকে বন্ধুরা দেখুন এখন কিরাম দেখাচ্ছে পোলা ব্যাঙের মতো, আর আগে কিরাম দেখাচ্ছিল ছাড়ানোর পরে, আর এগুলো দুই বোনের কায়দা দেখুন, টেংরি মেয়ে ছেলেরা একটু ভালোই খায় ওই জন্য ওদের ছাড়াতে দিচ্ছি, আর আমি এটা ছাড়াই দিচ্ছি।
এদের বহুদিন পরে এক জায়গায় মিল হয়েছে। এই রাস্তাঘাটে এদিক সেদিক বাড়ি সারি দেখা হয়, কিন্তু এক যায় সয়টা। কালকে একসঙ্গে ঠাকুর দেখিছে, এ দেখিছে। এই এলাকা প্রথমে পছন্দ হতো না, যে কোথায় যাবো, কোন বাগানে থাকে। এখন আস্তে আস্তে চিনে যাবে, মাঝে মাঝে আসবে, এগে মাঝে মাঝে দেখতে পাবেন। মুখ দেখাও একটু, মুখ কিছু করো, শালি স্পেশাল ভিডিও বলে কথা, মুখ দেখাও। তোমার ভাইরাল করে দেবো যেন।